আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনকা, আবারও চলেছি ডেলি রুটিন নিয়ে। তো সকাল সকাল শুরু করে দিয়েছি জামা কাপড় কাচা, যেহেতু বর্ষাকাল একদম জামা কাপড় শুকাচ্ছে না, তো সকাল সকাল শুরু করে দিয়েছি একটার ভর্তি করে জামা কাপড় ছেলের। আমাদের দুজনের মধ্যে কাউরই নাই, কিন্তু ছেলের সবগুলোই কেচে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলো, বাকি যেগুলো আছে ওগুলো আবার কালকে কাচা যাবে। ততক্ষণ সাথে থাকেন আর কন্টিনিউ করতে থাকেন। ওইদিকে জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, তারপরে মেলে দিয়ে তারপরে এইদিকে আমি রান্নাটা বসাইছি। তো কী রান্না করবো ঠিক আর পাচ্ছি না। তো এখানে ডিম আর আলুটা সিদ্ধ বসাইছি, আর এদিকে ভাত আর থালা বাসন মাজা ধোয়া হয়ে গেছে। তো রান্না করব, এখন রান্নাগুলো করে বাকি কাজ করব। সম্পূর্ণ কাজ আমার টিপটপ করাই আছে, আগামী ভিডিওতে দেখে যান। এখন সবজিটা কাটবো, কী সবজি করবো সেটা ঠিক করি। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়েছি কড়াইতে তেল পরিমাণ মতন, ডিমগুলো এখন লাল লাল করে ভেজে নেব। ডিম আলুর তরকারি করবো আর পটলা একটা, আর পটল ভাজা করবো। তো এদিকে ডিমটা আবার ভেজে নিচ্ছি। একদম লাল করে ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর তেজপাতা, সরষের তেল পরিমাণ মতন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতন। মশলাটা ছিল না, মশলাটা এখন করে দিয়েছিলাম রান্নার জন্য করবো। এখন দিয়ে লঙ্কা উড়ে আর পরিমাণ মতন হলুদ লাগান। এখন দিচ্ছি বাটির ধোয়া চানি পরিমাণ মতন, মশলাটা ভালো মতন কষিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি আলুটা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আলু ভালো মতন এখন কষাবো, 5 থেকে 6 মিনিট মতন। আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে, একদম কড়া করে লাল লাল করে কষে নিয়েছে। তো এখন জ্বলছে ডিমগুলো, আবারও ভালো মতন জ্বলছে ওকে নিয়েছে মানে করছে। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ফুটে উঠলে নামে দিলে হয়ে যাবে, একদম রেডি, যেহেতু আলু সিদ্ধ করা আছে। তো ডিম রান্না হয়ে গেছে, এখন পটল ভাজা করবো। তার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ, এখন দিয়েছি সরষের তেল, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আগে থেকে কেটে দিয়ে পটল পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণটা হলুদ। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না করবো না, মশলা রান্না দুবেলা একই হয়ে যাবে, আর রাত্রে গোষ্ঠী রুটি করবো। তার জন্য অল্প অল্প করে সবজি রান্না করছি। কিছু ঢাকা দিয়ে ঢেকে থাকবো, 5 থেকে 6 মিনিট দেবেন। তার আগে একটু পানি অ্যাড করে দিচ্ছি, পটলটা সিদ্ধ হবে। সকালটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, এখন লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামা দেখা। এতো রান্না বান্না হয়ে গেছে আমার সমস্ত, পটল ভাজা, ডিম আলুর তরকারি, পাতলা একটা ঝোল, এখানে সালাড, আর এই যে ছেলের জন্য ভাত খুনিয়ে দিয়েছি, ছেলেকে এখন খেতে দিয়ে দিব। এখানে সালাড দিয়েছি পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা আর শসা। এখানে দিয়েছি জাল মাছ রান্না, আর এখানে ডিম আলুর তরকারি, পটল ভাজা।
তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটা অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি, আর কন্টিনিউ করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।